আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ভিডিওতে অ্যারে 2 নাম্বার প্রবলেমটা সলভ করেছিলাম, আমরা এই ভিডিওতে 3 নাম্বার প্রবলেমটা সলভ করব। তুমি যদি 2 নাম্বার প্রবলেমটা মিস করে থাকো, আই বাটনে ভিডিও লিংকটা দেয়া আছে, সেটা দেখে নাও। আর আমি বলছি 2 নাম্বার ভিডিওটা না দেখে বা অ্যারে কিভাবে ইনপুট নিতে হয় সেটা না দেখে তুমি 3 নাম্বার প্রবলেমে জাম্প করো না, কারণ 3 নাম্বার প্রবলেমটা তুমি যদি 2 নাম্বার ভিডিওটা না দেখে 3 নাম্বার প্রবলেমে জাম্প করো তাহলে তুমি কিচ্ছু বুঝবে না, আই এম শিওর। দেখো, 2 নাম্বার প্রবলেমে আর 3 নাম্বার প্রবলেমটা একদম সেম, শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে আমরা 2 নাম্বার প্রবলেমে সাম করেছিলাম, 3 নাম্বার প্রবলেমে সাম করব আর একটা অ্যাভারেজ করব। অ্যাভারেজ মানে কি? যতগুলো সংখ্যা যোগ করব সেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করে দেবে, এটাই তো অ্যাভারেজ। কিন্তু একটা জিনিস খেয়াল করো, 2 নাম্বার প্রবলেমে আমরা নির্দিষ্ট করে বলে দিয়েছিলাম 5টা নাম্বার, কিন্তু 3 নাম্বার প্রবলেমে আমরা নির্দিষ্ট করে ইউজারকে বলবো না যে তুমি এতগুলো নাম্বার দাও, ইউজার তার ইচ্ছে মতো নাম্বার দিবে। আর অ্যারেতে ইচ্ছে মতো নাম্বার মানেই একটা নতুন জিনিস অ্যাড হয়, সেটা আমি কোডে গেলে বলবো। এই জন্য তোমাকে বলছি 2 নাম্বার ভিডিওটা দেখা ছাড়া 3 নাম্বার প্রবলেমটাতে তুমি মোটেও জাম্প করো না। তো চলো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। আচ্ছা, তাহলে ইউজারের কাছ থেকে এন সংখ্যক নাম্বার নিতে হবে। আচ্ছা, সেটা এখানে একটা কথা আছে, কথাটা আমি পরে বলছি, না পরে বলার আগে আমরা আগে আমাদের ইনপুট কী লাগবে সেটা বলি। আমি এখানে 100 লিখলাম, কেন 100 লিখলাম সেটা আমি বুঝাবো, নো প্রবলেম, জাস্ট আমার সাথে সাথে দেখো আমি কী লিখছি। তাহলে একটা অ্যারে নিলাম, যেই অ্যারেটার সাইজ আমি দিলাম 100, তারপরে আমরা লুপ চালানোর জন্য আই নিলাম, ইউজারের কাছ থেকে নাম্বারটা নিব, সেটাকে নাম দিলাম রেঞ্জ। কেন এটার নাম আমি রেঞ্জ দিলাম সেটাও আমি বলবো, নো প্রবলেম। তোমাকে এবার আমি বলবো যে নাম্বারের ভিতরে কেন আমি 100 দিলাম এবং কেন এটার নাম রেঞ্জ হলো। তোমাকে লাস্ট ভিডিওতে আমি শিখিয়েছিলাম 5টা নাম্বার কীভাবে যোগ করতে হয়। তুমি একটা জিনিস খেয়াল করেছো যে ওইখানে 5টা নাম্বার মানে আমি অ্যারের সাইজটা ইন্ডিকেট করে দিয়েছিলাম 5, কিন্তু মানে হচ্ছে অ্যারের সাইজটা ইন্ডিকেট করা মানে কি, ইউজার যে 5টা ইনপুট আমাকে দিবে সেটা আমি জানি। কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছো, এখানে ইউজার যত খুশি তত ইনপুট দিতে পারে, 10টা দিতে পারে, 20টা দিতে পারে, 30টা দিতে পারে, কিন্তু আশা করা যায় যে ইউজার 100-এর বেশি নাম্বার ইনপুট করবে না, তো আমরা আশা করা যায়। এই জন্য আমরা এখানে 100টা সাইজ দিয়ে দিলাম, মানে হচ্ছে অ্যারের ভিতরে 100টা সাইজ দেওয়া মানে কি, 100টা ঘর তৈরি হয়ে গেছে, নাম্বার 0, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, তুমি তো জানো অ্যারের, তুমি বেসিক ভিডিও দেখেছো, তো এরকম কি 100টা ঘর তৈরি হয়ে যায়। এইবার এই রেঞ্জের মাধ্যমে আমি ইউজারকে বলে দিব যে হাউ মেনি নাম্বারস ইউ ওয়ান্ট টু অ্যাড অর ইউ ওয়ান্ট টু সাম, তুমি কয়টা নাম্বার যোগ করতে চাও সেটা আমি ইউজারকে ইউজারের কাছ থেকে জিজ্ঞেস করব। দেন সে যদি বলে যে আমি 5টা নাম্বার যোগ করতে চাই, তারপরে আমি তার কাছ থেকে 5টা নাম্বার নিব। সে যদি বলে না আমি 10টা নাম্বার যোগ করতে চাই, তারপরে তার কাছ থেকে আমি 10টা নাম্বার নিব। মানে ইউজারের উপর নির্ভর করবে যে আমি কয়টা নাম্বার যোগ করব বা আমাদের আলটিমেটলি লুপটা কত পর্যন্ত চলবে সেইটা নির্ভর করবে ইউজারের উপরে, মানে হচ্ছে এই রেঞ্জ ভ্যারিয়েবলের মধ্যে। তাহলে যেই কথা সেই কাজ, আমি ইউজারকে বলবো যে এন্টার ইওর রেঞ্জ, এন্টার ইওর রেঞ্জ, এন্টার ইওর রেঞ্জ, আরে কই গেল, এন্টার ইওর রেঞ্জ। এবার আমি স্ক্যানএফ এর মাধ্যমে সেই রেঞ্জটা কার মধ্যে নিয়ে নিব, এই রেঞ্জ নামক ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিব। একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে এখানে এম্পারসেন্টটা দেইনি, দিয়ে নিলাম রেঞ্জ। এইবার ধরো এন্টার ইওর রেঞ্জ, মানে এন্টার ইওর রেঞ্জ বলতে আমি বুঝাতে চাচ্ছি যে ইউজারকে আমি জিজ্ঞেস করছি তুমি কয়টা নাম্বার যোগ করতে চাও। এবার ইউজার যদি বলে 10, মানে হচ্ছে আমি 10টা নাম্বার যোগ করতে চাই, মানে হচ্ছে রেঞ্জের ভ্যালু যদি 10 হয় তাহলে তার কাছ থেকে আমি 10টা নাম্বার নিব, মানে হচ্ছে অ্যারের ভ্যালুটা নিব। তাহলে এখানে আমি আরেকটা প্রিন্টএফ দিয়ে দিই, প্রিন্টএফ এখানে একটা, এটা নেওয়ার আগে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিই, একটা নতুন লাইন ক্রিয়েট করবে, তারপরে এটা আসবে। আচ্ছা, তাহলে এবার আমি বলবো যে এন্টার দ্য ভ্যালু, এন্টার এন্টার পার্সেন্টেজ ডি ভ্যালু, মানে এন্টার 5 ভ্যালুস, বা যদি মনে করি ইউজার 5 দিল তাহলে এখানে লেখা উঠবে এন্টার 5 ভ্যালুস। তাহলে এখানে পার্সেন্টেজ ডি এর মানটা কী হবে, পার্সেন্টেজ, ও আমি তো, আচ্ছা না না, এখানে তো পার্সেন্টেজ ডি হবে না, হ্যাঁ এখানে পার্সেন্টেজ ডি হবে, তালগোল পাকিয়ে ফেলছি, রেঞ্জ, ওকে জাস্ট কুল, ওকে এন্টার পার্সেন্টেজ ডি, মানে হলো এন্টার পার্সেন্টেজ ডি মানে কি, রেঞ্জের সে যত মান দিবে সেটা এখানে আসবে। যেমন ধরো ও যদি 5টা নাম্বার দেয় তাহলে এখানে লেখা আসবে এন্টার 5 ভ্যালুস, এন্টার 10 ভ্যালুস, এন্টার 20 ভ্যালু, সেটা ইউজারের উপর নির্ভর করবে। আর এই পার্সেন্টেজ ডি এর মানটা কী হবে, রেঞ্জের মান হবে। এইবার যে মজার জিনিস সেটা হচ্ছে আমি ইউজারের কাছ থেকে কয়টা ভ্যালু নিব সেটা নির্ভর করবে রেঞ্জের উপরে।
তো সেটা যদি রেঞ্জের উপর নির্ভর করে তাহলে আমাদের ফর লুপটা কত পর্যন্ত চলবে, যেই পর্যন্ত চলবে যে যেটা রেঞ্জের মান দেয়া থাকবে। আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করছি, জাস্ট আমাকে একটু লিখতে দাও ফর লুপটা, তারপরে আমি বুঝাচ্ছি কেন এই জিনিসটা আমি করলাম। ওকে, এবার খেয়াল করো আমি আই লেস দ্যান রেঞ্জ কেন এখানে লিখলাম। তুমি যদি গত প্রবলেমটা একটু রিক্যাপ করো বা একটু মনে করো, তাহলে আমি এখানে লিখেছিলাম আই লেস দ্যান ফাইভ। কেন? কারণ আমি ইউজারের কাছ থেকে পাঁচটা ইনপুট নেব, অ্যারের সাইজ ছিল ফাইভ। এইবার আমি অ্যারের সাইজটা কার কাছ থেকে নিচ্ছি? ইউজারের কাছ থেকে নিচ্ছি। কার মাধ্যমে? রেঞ্জের মাধ্যমে। তার মানে আলটিমেটলি অ্যারের যে সাইজ বা ফর লুপটা কোন পর্যন্ত চলবে বা ইউজারের কাছ থেকে আমি কয়টা ইনপুট নিব সেটা কিন্তু আমাদের রেঞ্জ ভ্যারিয়েবলের উপরে নির্ভর করে। তার মানে ধরো আমি এখানে ইউজারকে জিজ্ঞেস করলাম যে ইন্টারিয়র রেঞ্জ, আমাকে ইউজার বলে দিল ফাইভ, তার মানে সে পাঁচটা নাম্বার যোগ করতে চায়। এইবার তাকে আমি বলবো যে ইন্টার ফাইভ ভ্যালুস। আমি তাকে কয়টা ভ্যালু ইন্টার করতে বলছি? পাঁচটা ভ্যালু ইনপুট করতে ইন্টার করতে বলছি। তাহলে এখানে ফর লুপটা কোন পর্যন্ত চলবে? আই ইকুয়াল টু জিরো, আই লেস দ্যান রেঞ্জ। কেন? আমরা জানি লুপ, আমরা জানি অ্যারের ইন্ডেক্স জিরো থেকে কাউন্ট করা হয়, তার মানে ইউজার যত দিবে তার চেয়ে কম এক কম ফর লুপ চলবে। এটা এগুলো তো তুমি জানো, কারণ গত ভিডিওটা তুমি দেখেছো। আচ্ছা, এবার তাহলে আই লেস দ্যান রেঞ্জ কেন লিখেছি সেটা আলটিমেটলি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এখানে আমরা স্ক্যানএফের মাধ্যমে যাই। স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা এম পার্সেন্ট, এম পার্সেন্ট হবে নট এম পার্সেন্ট, হ্যাঁ ঠিক আছে এম পার্সেন্ট। এবার আমি কি করব, এবার আমি করব হচ্ছে কার মধ্যে রাখবো, এই যে নাম্বারটা আমি নিচ্ছি এই নাম্বারটা আমি কার মধ্যে রাখবো? আমাদের যে নাম্বার নামক অ্যারে আছে সেই নাম্বার নামক অ্যারের মধ্যে আমি রাখবো। লাইক ধরো এখানে ইউজার রেঞ্জের ভ্যালু ফাইভ দিল, তাহলে স্ক্যানে পার্সেন্টেজ দিয়ে এম পার্সেন্ট নাম্বার আই, আয়ের ভ্যালু প্রথমে কী হয় জিরো হয়, তাহলে নাম্বার আই মানে হচ্ছে জিরো। তাহলে এই যে নাম্বারের ভিতরে যে একশোটা ঘর করেছি সেই একশোটা ঘরের মধ্যে জিরো ইন্ডেক্সে এই নাম্বারটা স্টোর হবে। তারপরে এখানে জিরোর ভ্যালু বেড়ে কত হবে? ওয়ান। তাহলে ওয়ান লেস দ্যান ইকুয়াল ফাইভ, আমি ধরে নিলাম রেঞ্জের মান সে ফাইভ দিল, তাহলে ওয়ান লেস দ্যান ফাইভ, তার মানে কন্ডিশন টু, কারণ এক পাঁচের চেয়ে ছোটো তাহলে ভিতরে আসবে। নাম্বারের মান এখানে আয়ের ভ্যালু হয়ে যাবে ওয়ান, তার মানে হচ্ছে এই যে নাম্বার নামক অ্যারে আছে এই অ্যারেটার ওয়ান নাম্বার পজিশনে কী হয়ে যাবে? ওই ভ্যালুটা স্টোর হয়ে যাবে। এতটুকু তো তোমরা জানো। এইবার আমাদের মেইন উদ্দেশ্যটা কী? আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে ইউজার যতগুলো নাম্বার দিবে সেই নাম্বারগুলোকে যোগ করা। তাহলে অবশ্যই এখানে আমাদের সাম নামক একটা ভ্যারিয়েবল লাগবে। তাহলে এই সামের মান আমরা আগে থেকে কত ইনিশিয়ালাইজ করে দিব, না সামের মান এখানে আমরা জিরো বলে দিব। ওকে ফাইন। আর গত ভিডিওতে তোমরা দেখেছো যে আমি যে যোগটা করব, মানে হচ্ছে ইউজার যদি পাঁচটা নাম্বার দেয় তাহলে একটা করে নাম্বার আনবো আর সামের সাথে যোগ করব, আবার একটা করে নাম্বার আনবো, মানে প্রথমে যে জিরো ইন্ডেক্সে যে নাম্বারটা দিবে সেটাকে প্রথমে আনবো সামের সাথে যোগ করব, তার যোগফল যেটা হবে তাকে আবার ওয়ান পজিশনে যে আছে তার সাথে যোগ করবে। এগুলো আমি সবই একদম ডিটেলসে আলোচনা করেছি এর আগের ভিডিওতে, তাই এই ভিডিওতে আমি আর বেশি কিছু বলবো না। আচ্ছা, ফর লুপ তাহলে আই ইকুয়াল টু কত হবে? জিরো। আই লেস দ্যান কত পর্যন্ত চলবে? ইউজার যে রেঞ্জটা দিয়েছে সেই রেঞ্জ পর্যন্ত চলবে। তারপরে আই প্লাস প্লাস। ওকে ফাইন। এবার সাম ইকুয়াল টু কী হবে? সাম প্লাস আমাদের নাম্বার ভ্যারিয়েবলের ভিতরে এই যে আই পজিশন। তাহলে জিনিসটা কি হলো যে আই ইকুয়াল টু জিরো, তাহলে আয়ের ভ্যালু এখানে জিরো থেকে কাউন্ট শুরু হবে, তাহলে নাম্বারের এখানে আসবে আয়ের জায়গায় আসবে জিরো, তার মানে হচ্ছে নাম্বার নামক অ্যারের জিরো পজিশনে যাকে আমি স্টোর করেছিলাম, ধরো এখানে আমি স্টোর করেছিলাম ওয়ান, তাহলে ওয়ান এই ওয়ানের সাথে সামের ভ্যালু জিরোটা যোগ হবে, দেন হবে ওয়ান, তাহলে সামের ভ্যালু স্টোর হবে ওয়ান। তারপরে এখানে আয়ের ভ্যালু এক করে বেড়ে যাবে, তাহলে এখানে আয়ের ভ্যালু এক বেড়ে গিয়ে কী হবে? ওয়ান। তারপর চেক করবে ওয়ান লেস দ্যান ফাইভ, আমি রেঞ্জের ম্যান ফাইভ ধরে নিয়েছি, তাহলে এখানে আসবে ওয়ান। তারপরে ওই যে আমি ওয়ান পজিশনে যেই ইনপুটটা দিব সেই ইনপুটটা সামের সাথে যোগ হবে। ঠিক এইভাবে টোটাল যে সামের রেজাল্টটা হবে সেটা কার মধ্যে স্টোর হচ্ছে? সামের মধ্যে স্টোর হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমি বলে দিতেই পারি যে প্রিন্ট অফ সাম, সাম অফ পার্সেন্টেজ ডি নাম্বারস। ওকে, তাহলে সাম অফ পার্সেন্টেজ ডি নাম্বারস, এই পার্সেন্টেজ ডি এর জায়গায় কার মান হবে? রেঞ্জের মান হবে। সাম অফ পার্সেন্টেজ ডি নাম্বার, এখানে যোগফলটা দেখাবো, যোগফলটা আমার কার মধ্যে আছে? সামের মধ্যে আছে। আমাদের কিন্তু যোগফলের কাজ শেষ। এবার আমরা অ্যাভারেজটা দেখব যে অ্যাভারেজ অফ পার্সেন্টেজ ডি নাম্বারস
আচ্ছা পার্সেন্টেজ নাম্বার এখানে যোগ অ্যাভারেজের অ্যান্সারটা দেখাবো কমা দিয়ে। তাহলে প্রথম পার্সেন্টেজ অ্যাভারেজ অফ পার্সেন্টেজ মানে হচ্ছে অ্যাভারেজ অফ যতগুলো দিবে, তার মানে এটার নাম এটার মান হচ্ছে রেঞ্জ। প্রথম পার্সেন্টেজ এর মান হচ্ছে রেঞ্জ। তারপরের পার্সেন্টেজ কি হবে, টোটাল যে যোগফল মানে সামকে আমরা রেঞ্জ দ্বারা ভাগ করব, তাহলে আমাদের কী বের হয়ে যাবে, অ্যাভারেজটা বের হয়ে যাবে। আশা করি আমাদের কোডে কোনো ভুল নেই। তাহলে আমরা কোডটাকে রান করে দেখি, এবার আগের লেখাগুলো ডিলিট করি, কোডটা রান করি, একটু উপরে দিকে উঠাই। দেখো এখানে কি লেখা আছে, ইন্টার ইউর রেঞ্জ আউটপুট। খেয়াল করো কিন্তু এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট পার্ট, আউটপুটটা কীভাবে আসতেছে। ইন্টার ইউর রেঞ্জ আমি দিলাম 5, তাহলে আমাকে কি বলছে এখন, ইন্টার 5 ভ্যালুজ। ধরো আমি এখানে দিলাম 5963, কয়টা হচ্ছে, চারটা হলো, একটা দিলাম হচ্ছে 4। দেখো সাম অফ 5 নাম্বারস 27, অ্যাভারেজ অফ 5 নাম্বারস 5। এখানে আমাকে কি করতে হবে, এখানে একটা নিউ লাইন দিয়ে দিতে হবে, ব্যাক স্ল্যাশ এন। আচ্ছা তাহলে আমি এটা ডিলিট করে আবার কোটা রান দিই। আবার দেখো এখানে এন্টার ইউর রেঞ্জ, আমার রেঞ্জ দিলাম হচ্ছে, রেঞ্জ দিলাম মাত্র হচ্ছে 5টা, আচ্ছা 5টাই থাক। তারপর এন্টার 5 ভ্যালুস, 5টা দিলাম, 1 2 3 4 5, এখানে যে কোনো 5টা ভ্যালু দিলেই হবে। তাহলে এখানে দেখো সাম অফ 5 নাম্বারস 15, আর 15কে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 3। আচ্ছা আরেকটা কথা, এখানে কিন্তু অ্যাভারেজ অফ 5 নাম্বারসের ক্ষেত্রে ইন্টিজার ব্যবহার না করে ফ্লোট ব্যবহার করাটা ভালো, কারণ তোমরা অনেক সময় যে ইনপুটটা দিবে সেটা দশমিকে আসতে পারে। তো সেটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে এই যে সাম রেঞ্জ, এই এটাকে হচ্ছে টাইপ কাস্টিং করে ফ্লোটে কনভার্ট করে দিতে হবে। তো এটা তোমরা পারো, কারণ তোমরা অ্যারেতে চলে আসছো, আমি এই কাজগুলো অনেকবার করছি টাইপ কাস্টিংয়ের ব্যাপারগুলো, তো এটা তোমরা পারবা। কিন্তু আমাদের এই প্রবলেমের মেইন যে উদ্দেশ্যটা ছিল, আমার যে মেইন উদ্দেশ্যটা তোমাকে বোঝানো দরকার ছিল, সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে অ্যারের যে সাইজটা সেটা যে কীভাবে নিতে হয়, সেটা হচ্ছে মেইন উদ্দেশ্য। এই প্রোগ্রাম থেকে তোমাকে বোঝানোর মেইন উদ্দেশ্য ছিল আমার এটা, কারণ সাম কীভাবে বের করতে হয়, অ্যাভারেজ কীভাবে বের করতে হয়, এগুলো তুমি লুপের প্র্যাকটিস প্রবলেম থেকে করে আসছো, অ্যারিথমেটিকের প্র্যাকটিস প্রবলেম থেকে করে আসছো। আমার যে মেইন উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে ইউজারের কাছ থেকে অ্যারের সাইজটা কীভাবে নিতে হয় সেটা বোঝানো আমার মেইন উদ্দেশ্যটা ছিল। এবার চলো এই প্রোগ্রাম থেকে আমাদের যে কুইজটা আছে আমরা কুইজটা সলভ করে ফেলি। তার আগে বলে নিচ্ছি, তুমি যদি 100% এই প্রবলেমটা বুঝে থাকো আমাকে এক কাপ কফি খাওয়াতে পারো। আচ্ছা তাহলে এবার আমরা কুইজে চলে যাই। আমাদের কুইজ হচ্ছে এটা, কত নাম্বার লাইনে ভুল আছে সেটা বলে দাও। তোমার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।